ক্রিকেটের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন করুন এবং বেল প্রেস ম্যাচের তখন সপ্তম ওভারের খেলা চলছিল বোলিং করতে আসেন সাকিব আল হাসান আর সেই ওভারেই ঘটল বিপত্তে আইপিএল এর দ্বিতীয় কোয়ালিফায়ার্সে মুখোমুখি হয়েছে কলকাতা নাইট রাইডার্স ও দিল্লি ক্যাপিটালস এই ম্যাচের শুরুতে ব্যাটিং করতে নামে দিল্লি ম্যাচে নিজের প্রথম ওভারে মাত্র এক রান দিয়ে শেষ করেছেন সাকিব এপর নিচে তৃতীয় ওভার করতে আসেন সাকিব আল হাসান মাঝে দ্বিতীয় ওভারে কিছুটা রান দিলেও তৃতীয় ওভারে দুর্দান্ত বলিং করেছেন বিশ্বেশ্বরা অলরাউন্ডার এ সময় সাকিব আল হাসান পরাস্ত করেছেন ভারতীয় ওপেনার শিখর ধাওয়ানকে সাকিবের বলে বোকা হাস্যকর এক কাণ্ড করে বসেন শিখর ধাওয়ান ভারতীয় এই ওপেনারের এই কাণ্ড দেখে মাঠে হাসি ঠাট্টা করে কমেন্টেটররা ম্যাচে তখন সাকিব আল হাসানের তৃতীয় ওভার এবং দলীয় সপ্তম ওভারের দ্বিতীয় বল চলছিল আর এ সময় সাকিব আল হাসানের বলে বোকা শিখর ধাওয়ান সাকিবের বলের সুইং ধরতে না পেরে মাটিতে লুটিয়ে পড়েন ভারতীয় এই ওপেনার বলটি তালুবন্দি করতে পারেননি উইকেটের পিছনে থাকা দিনেশ কার্তিক তা না হলে আউট হয়ে যেতেন শিখর ধাওয়ান সাকিবের বলে ব্যাট স্পর্শ করতে না পেরে মাঠেতে পড়ে যান ভারতীয় এই ওপেনার শিখর ধাওয়ানের এমন অসহায় আত্মসমর্পণ দেখে মাঠে হাসেন সাকিব আল হাসান নিজেও সেই ওভারে সাকিব আল হাসান দিয়েছেন এগারো রান